আমি যখন আমার ফার্স্ট ডেবিউ করেছিলাম সাকিব ভাইয়ের সাথে, তখন সাকিব ভাইয়া আমাকে ভীষণ হেল্প করেছিল। সাকিব ভাইয়া আমার সাথে যে আরও ছিল মিশা ভাইয়া, তারপরে অঞ্জনা ম্যাম, 147টা দেশের মধ্যে বাংলাদেশ সেকেন্ড হয়েছিল। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আর যেই টাইমটায় আসলে বাংলাদেশ সেকেন্ড হয়েছিল, ওই টাইমটায় আমি ছিলাম। অভিনয়ে যখন আমি গান থেকে সরে গেলাম, তখন আমার ইচ্ছা ছিল নাচ করার। নাচ থেকে আমার বাবা বলছিল যে টুকটাক করে অভিনয় করলেও তো হয়। আমি তাহের শিপন ভাইয়ার কথা বলবো, সে আমাকে ট্রাস্ট করে প্রথম আমাকে কাস্ট করে তার নাটকে, এই কারণে আমি একটা জিনিস ভালো যে বাংলালিঙ্কের সাথে আমাদের লং টাইম সাইনিং হওয়ার কারণে বাংলালিঙ্কের কাজটা দ্বারা আর কি অনেক বেশি স্ক্রিনে থাকা গিয়েছে, যে কারণে বেশি একটা প্রবলেম হয়নি। স্ট্রাগল তো ভাইয়া হ্যাঁ ডেফিনেটলি ছিল শুরুর দিকে। আমার একদম স্ট্রাগল করতে হয়নি, আমি যদি বলি আমার মিডিয়াতে আসার সময়টা, বাট আসার পরের স্ট্রাগলটা করতে হয়েছে। কারণ খুব অল্প সময়ে খুব জনপ্রিয় হয়ে গেলে তখন যেটা হয় কি, কাজের দায়িত্ব অনেক বেড়ে যায়, তখন অনেক হিসাব করে কাজ করতে হয়। আর আমাদের তখন এত বেশি কাজের কম্পিটিশন ছিল, ইউ নো ইট ভেরি ওয়েল ভাইয়া, তো তখন যেটা হয়েছে একটু তো স্ট্রাগল করতে হয়েছে। অনেক দিক থেকে অনেক ভালো কাজের একসাথে অফার চলে এসছে, কোনটা ছেড়ে কোনটা করব, অনেক সময় দেখা গিয়েছে অনেক ভালো ডিরেক্টর, আমার খুব কাছের ডিরেক্টর আমাকে রিকোয়েস্ট করছে করার জন্য, বাট আমি এর আগে আরেকটা ডেট দিয়ে ফেলেছি, ওটা করতে পারছি না, ওটার জন্য হয়তো সে রাগ করে বসে গিয়েছে। ওই সময়গুলো ম্যানেজ করা এটা কিন্তু বিশাল বড় এক, এটার জন্য ভাইয়া অনেকে অনেক কিছু বলে। ফ্যামিলি আমাকে ভীষণ সাপোর্ট করেছে, স্পেশালি আমার মা, আমি বলবো আমার মার কথা। কারণ একটা বাবা মা তো অবশ্যই, কিন্তু একটা মেয়েকে তার মা যদি ওইভাবে সাপোর্ট না দেয়, আসলে ওই মেয়েটার জন্য মানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে উঠে অনেক কষ্ট হয়ে যায়। আমার স্টাডির টাইমটায় যেমন হয়েছে, মাঝে মাঝে কিন্তু আমি ব্রেক দিয়েছি, এই কারণে অনেক কথাও উঠেছে মিডিয়াতে, যেমন শখ হঠাৎ করে নাই হয়ে গিয়েছে, হঠাৎ করে পড়ে গিয়েছে এরকম। বাট আমি সেলিব্রিটি হওয়ার পাশাপাশিও আমার যে একটা ব্যক্তিগত জীবন আছে, আমার ফ্যামিলিকে টাইম দিতে হয়, বা আমার কোচিং অ্যাটেন্ড করতে হয়, আমার স্কুলে আমার, আমি যেমন খুব ছোট থেকে কাজ করা শুরু করেছি, মানে ক্লাস 7-8 থেকে, এইটা আমার বৃত্তি ছিল। হ্যাঁ, এইটা আমার বৃত্তি ছিল, আমার এসএসসি ছিল, আমার ইন্টারমিডিয়েট ছিল। সো ওই টাইমগুলোতে কিন্তু আমার পুরোপুরি অফ, কাজ অফ করতে হয়েছিল, মানে ইয়ারলি পুরোপুরি ব্রেক। তখন যেমন মানুষ খুঁজতো যে শখ কোথায়, শখ কোথায়। আবার যখন, কিন্তু একটা জিনিস ভালো যে বাংলালিঙ্কের সাথে আমাদের লং টাইম সাইনিং হওয়ার কারণে বাংলালিঙ্কের কাজটা দ্বারা আর কি অনেক বেশি স্ক্রিনে থাকা গিয়েছে, যে কারণে বেশি একটা প্রবলেম হয়নি। যে একটা টিভিসি যখন অনেক বেশি অনিয়ারে থাকে, তখন কিন্তু মানুষ টিভি খুললেই দেখতে পারে নাটক বা অন্য অন্য সিনেমার থেকে, তো তখন মনে করতে যে না সে রেগুলার আছে, কিন্তু বাংলালিঙ্কেই কেন, আর কেন অন্য কিছুতে না। ওটা আসলে ওইভাবে এক্সপ্রেস করা হয়নি কখনো কাউ। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি ছোটবেলা থেকে গান করি, কিন্তু আমার গান, আমি গান শুরুও করেছিলাম, আমার গানটা করা হয়নি। গানে আমার একটা অ্যাওয়ার্ডও আছে শেখ হাসিনার কাছ থেকে নেওয়া, শেখ রাসেলের। বাট অভিনয়ে যখন আমি গান থেকে সরে গেলাম, তখন আমার ইচ্ছা ছিল নাচ করার। নাচ থেকে আমার বাবা বলছিল যে টুকটাক করে অভিনয় করলেও তো হয়। তো খুব ছোট বয়সে আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে, তখন আমি শিশুতোষ চরিত্রে একটা অভিনয় করেছিলাম নাটকে, সেটা বিটিভির নাটক ছিল, নতুন করি থেকে বের হওয়ার পরপরে। এটা আসলে বিটিভি থেকেই আমাকে অফারটা করা হয়। নাটকের নামটা ছিল স্বাক্ষর, আসাদ আঙ্কেল আমার বাবা ছিল, সো এটা আমার অনেক বড় একটা পাওয়া। গল্পটা টোটালি আমার উপর ছিল। ওই একটা নাটক করার পরে না, আমার কাছে কেন যেন মনে হলো যে আই ক্যান, হ্যাঁ আই ক্যান, ওয়াই নট, আমি কাজ করি একটু করে অভিনয়। বাট এরপরে আসলে আমার অভিনয়টা করা হয়নি, ওই যে স্কুল লেখাপড়ার চাপ সব কিছু মিলে। তারপর যখন আমি টিভিসি করা শুরু করলাম, টিভিসির পর আমার মনে হলো যে না আমি এখন টুকটাক টুকটাক করে করতে পারি। নাটকের মধ্যে আমি তাহের শিপন ভাইয়ার কথা বলবো, সে আমাকে ট্রাস্ট করে প্রথম আমাকে কাস্ট করে তার নাটকে, এই কারণে আমি থ্যাংকফুল তাহের শিপন ভাইয়ার। বাংলালিঙ্কের আবার আরেকটা জিনিসও ছিল, আমরা যেই টাইমটায় বাংলালিঙ্কে কাজ করেছি ভাইয়া, আমাদের টাইমে বাংলালিঙ্কের কাজটা ছিল ডিফারেন্ট। ওরা না একটু পপুলার ফেস চেত,
মানে সবসময় চাই যে একটু নোন থাকতে হবে, নোন না হলে ওরা ওইভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সাইনিং করতো না। লাইক আমাদের আগে যেমন তিন্নি আপু ছিল, তিন্নি আপু বাংলা লিঙ্ক করার আগে তিন্নি আপুকে মোটামুটি সবাই চিনত, কি দিয়ে চিনত, নাটক দিয়ে চিনত। আমাকে মোটামুটি সবাই চিনত হচ্ছে ফটোশুটস আর নাচ দিয়ে। আমি তখন খুব ম্যাগাজিনে ফটোশুটস করতাম আর বিভিন্ন নাচের প্রোগ্রাম করতাম, সো ওই থ্রু আমাকে মোটামুটি মানুষ চিনত। হঠাৎ করে আমাকে যখন বাংলা লিঙ্কের কথা বললো তখন মনে হলো যে না ওকে ফাইন, তার মানে আমি এখন মনে হয় কোনো একটা জায়গায় বিলং করছি, দ্যাটস ওয়াই বাংলা লিঙ্ক। ফিল্মে তো ডেফিনেটলি ফিল্মে একটু তো হেল্প করেছে, প্লাস শিখতেও হয় এটা অবশ্যই, কারণ আমাদের ছোট পর্দায় আমরা যেভাবে অ্যাক্টিং করি ছোট পর্দার সাথে বড় পর্দার অ্যাক্টিং সেম না, বড় পর্দা একটু লাউড কাজ করতে হয়। যদিও এখন ওটিটির মুভিগুলোতে চেঞ্জ হয়ে গেছে, ওটিটির ওই মুভিগুলোতে ওরকম লাগে না, বাট আমি যখন আমার ফার্স্ট ডেবিউ করেছিলাম সাকিব ভাইয়ের সাথে, তখন সাকিব ভাইয়া আমাকে ভীষণ হেল্প করেছিল। সাকিব ভাইয়া আমার সাথে, যে আরও ছিল মিশা ভাইয়া, তারপরে অঞ্জনা ম্যাম, একটু সব কিছুই অপরিচিত, একটু অবাক, একটু নতুন, মনে হচ্ছিল কোথায় এসে পড়লাম এরকম, বাট সবাই এত বেশি হেল্পফুল ছিল, এত বেশি হেল্প করেছে, পরে আসলে কোনো অসুবিধা হয়নি সত্যি, মানে অ্যাক্টিংয়েও কোনো প্রবলেম হয়নি, নিজেকে খাপ খাওয়াতেও সমস্যা হয়নি। আমার আসলে নাচ দিয়ে গভর্নমেন্ট ট্যুর অনেক করা হয়েছে, যেমন আমার শিল্পকলা থেকে চায়নাতে যাওয়া হয়েছে, ইটালিতে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। ওখানে স্টেজ শোয়ের এক্সপিরিয়েন্সগুলো আউটস্ট্যান্ডিং ভাইয়া, আই মাস্ট সে, মানে আমি যখন চায়নাতে গিয়েছিলাম তখন আমাদের একটা ডান্স কম্পিটিশন ছিল, ওখানে 147টা দেশের সাথে কম্পিটিশন ছিল আমাদের। তো এমন কোনো দেশ ছিল না ওখানে, ব্রাজিল থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে, 147টা দেশের মধ্যে বাংলাদেশ সেকেন্ড হয়েছিল। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আর যেই টাইমটায় আসলে বাংলাদেশ সেকেন্ড হয়েছিল ওই টাইমটায় আমি ছিলাম ওই গ্রুপে। চায়না প্রবাসী বাঙালিরা তো আমি বলবো দুর্দান্ত রিসিভ করে ভাইয়া, ওদের রিসিভ করার যে ওয়েটা ওটা দেখলে আসলে মন ভরে যায়। আমাদের এখানে আমরা যতটুকু না পাই, আমার মনে হয় প্রবাসী বাঙালিদের কাছে আমরা তার থেকে আরও অনেক বেশি পাই, তার কারণ তারা আসলে আমাদেরকে সবসময় পায় না। একটা ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, নিজেদের দেশের একটা মানুষ প্লাস নিজের দেশের একটা অডিয়েন্স যখন চায়, এটা আসলে খুব ইমোশনাল একটা জায়গা কাজ করে। এটার অবশ্যই প্রয়োজন ভাইয়া, কাজ আমার কাছে কাজ যেটাই হোক না কেন, কাজ কখনোই কোনো কাজই ছোট না, সেটা একটা রিক্সা চালানো হোক, সেটা একটা দোকানদারের হোক, সেটা যে কোনো কাজই হোক না কেন, কাজ অনেক বড় একটা ব্যাপার ভাইয়া। মানুষ কিন্তু কাজ খুঁজেও পায় না এমন মানুষ আছে, সো কোনো কাজকে আসলে ছোট করে দেখা উচিত না। আর যার যার জায়গায় যে যে কাজ করছে সেটা তো তার ব্যক্তিগত কাজ, তাই না? কারো ব্যক্তিগত জিনিস নিয়ে মানুষের এরকম না বুঝে ঘাটাঘাটি করা উচিত না, স্পেশালি সেলিব্রিটিদের। আমাদের যেটা হয় আমরা খুব ফেস করি যে একটু পান থেকে চুন খসা তো দূরের কথা, আমাদের ব্যক্তিগত কোনো কিছুই যদি তাদের কাছে একটু মনে হয় যে আচ্ছা শখ আজকে বোরখা পরে বের হয়েছে, সাপোজ আলে শখ বোরখা পরে বের হয়েছে, কেন না, আমি একটা মানুষ, আমার পর্দা করার প্রয়োজন হতেই পারে, সেটা ইসলামিক ক্ষেত্রেও হতে পারে, সেটা আমার দর্শকের জন্যও হতে পারে, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এটা নিয়ে এত অবাক হয়ে পুট করে কিছু লিখে ফেলার কিন্তু কোনো মানে হয় না। কেউ যদি কোনো কিছু লেখার আগে নিজের জায়গাটা একবার চিন্তা করে দেখে তাহলে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার কথা। এটার জন্য একটা বিশাল বড় ফিল্টারিং দরকার ভাইয়া, তার আগে হচ্ছে কি মানসিকতাটা চেঞ্জ করা দরকার। সোশ্যাল মিডিয়ায় আমি সবসময় খুবই কম, এখনও অনেক কম, আর টুকটাক করে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি, কারণ আমি এর আগেও বলেছি আমার আইডিগুলো হ্যাক হয়েছিল, সো টুকটাক করে চাচ্ছি যে কাজের মানুষগুলো যেন আবার ফিরে আসে, এটা নিয়েই একটুখানি। আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইয়া কখনো নিজেকে ভাইরাল করার জন্য বা আমাকে আমার ক্লায়েন্টরা ভিউজ দেখে আমাকে কোনো কাজে ডাকবে এরকম টেন্ডেন্সি নিয়ে কখনো আমি নিজেকে ব্যস্ত রাখি, এটা কোনো ভঙ্গি না আসলে ভাইয়া। আমি যেমন এখন আরেকটা এক্সাম্পল দিব মোশারফ ভাইয়ার, সেটা হচ্ছে আমি নিজে দেখেছি একটা কাজ, যে মোশারফ ভাইয়ার খুব ভালো একটা নাটক, সেটাতে ইউটিউবে ভিউ খুব কম, কিন্তু মোশারফ করিম এমন একজন পার্সন যাকে একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কেউ আছে না চিনে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারাই আছে, এমন কেউ না চিনে, ওটার ভিউ খুব কম, বাট
আমি নাম বলছি না, কোনো আরেকজনের আরেকটা নাটকে আমি দেখছি কোনো কন্টেন্ট নেই, কোনো ভালো অ্যাক্টিং নেই, কিছুই নেই, ডিরেকশনও ভালো না, মানে কেন ওইটার ভিউ অনেক, ওইটার ভিউ অনেক, ওইটার সাবস্ক্রাইবও অনেক ওই চ্যানেলটার। আমি তখন খুবই অবাক যে মানুষ এখন, কিছু কিছু মানুষ আছে যারা ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার দেখে কে কয়টা ইউটিউবের ই পেয়েছে, ট্রফি পেয়েছে, এগুলো দেখে আসলে আর্টিস্ট জাজ করে। আসলে আর্টিস্টদেরকে এভাবে যদি জাজ করে, আর্টিস্টদেরকে ইনসাল্ট করা হয় সত্যি, কারণ আর্টিস্টদেরকে, আর্টিস্টদের সবচেয়ে বড় পাওয়া ভাইয়া আর্টিস্টদের ট্রফি না, কতটুকু দর্শকের মনে জায়গা করে নিতে পারে। আচ্ছা আজকে আমি শখ, আমাকে কয়জন মানুষ চিনছে, এটা আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড।